আশিস বাংলা প্রো চ্যানেলে আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প দুঃশাসন নিয়ে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেক আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প দুঃশাসন নিয়ে আলোচনা। এই দুঃশাসনীয় ছোট গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকাল পরশু গল্প সংকলনের অন্তর্গত। এই গল্প সংকলনটি 1946 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল এবং লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই গল্পগুলি ঠিক এই সময়ের, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দের 1 থেকে 1.5 বছর পূর্বে রচিত। অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই আজকাল পরশু গল্প সংকলনের গল্পগুলি মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন 1944-45 মধ্যেই, অর্থাৎ যখন সারা বাংলা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে আতঙ্কগ্রস্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডবে ক্ষতবিক্ষত, 1943-এর মন্বন্তরে জর্জরিত এই বাংলা মানুষের মনুষ্যত্ব ক্রমশ যখন তুলা নিতে গিয়ে ঠিকেছে, মূল্যবোধহীনতা যখন মানুষকে গ্রাস করেছে, ঠিক সেই সময়ের প্রেক্ষাপটে মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করলেন বিখ্যাত ছোট গল্প দুঃশাসনীয়। দুঃশাসনীয় গল্পের মূল নির্যাসে যাওয়ার পূর্বে আমাদের জানতে হবে দুঃশাসনীয় আসলে কি। আসলে দুঃশাসনীয় নামটি মানিক বন্দ্যোপাধ্যায় এনেছেন মহাভারতের দুঃশাসন থেকে। আর মহাভারতের দুঃশাসন আমাদের কাছে কি জন্য পরিচিত, না মহাভারতের দুঃশাসন এটি দুষ্ট চরিত্র, খল চরিত্র, যে চরিত্র দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, অর্থাৎ রাজসভাতে দ্রৌপদীকে বিবস্ত্র করার জন্য কুখ্যাত হয়ে আছেন দুঃশাসন। দুঃশাসন রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন এবং যখন তিনি দ্রৌপদীর বস্ত্রহরণে মগ্ন, তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য সেই বস্ত্রকে অন্তহীন করে দেন। অর্থাৎ দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করছেন, বস্ত্র টেনে যাচ্ছেন, কিন্তু কৃষ্ণের কৃপায় সেই বস্ত্র বড় হয়েই যাচ্ছে। অর্থাৎ দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে পারেননি দুঃশাসন। তো আমাদের এই বাংলায় মন্বন্তর পরবর্তীকালে যে তীব্র বস্ত্র সংকট হয়েছিল, সাধারণ মানুষ বিশেষত বাড়ির নারীরা, বাড়ির মেয়েরা একটুকরো কাপড় পায়নি বলে ছেলের মুখে অন্ন তুলে দিতে পারেনি, ছেলের মুখে খাবার তুলে দিতে পারেনি, তারা বাইরে বেরিয়ে আসতে পারেনি, সারাটা দিন কোন এক অন্ধকার কোণে তারা জড়সড় হয়ে নিজেদের শরীরকে ঢেকে রাখত। সন্ধ্যাবেলায় যখন অন্ধকার নেমে আসত, তখন তারা বেরিয়ে এসে একটুকরো কাপড় ছেঁড়া, ন্যাকড়া ছেঁড়া বা গাছের পাতা দিয়ে ঘাগরা তৈরি করে তারা নিজেদের শরীরকে ঢেকে কাজকর্ম করত। আবার আলো ফুটার পূর্বেই তারা অন্ধকারে পৌঁছে যেত, অর্থাৎ লুকোনো জায়গায় পৌঁছে যেত। এখানে কিন্তু কোন শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেনি এই মেয়েদের, নারীদের লজ্জাকে ঢাকা দেওয়ার জন্য। আমরা দেখতে পাব এই গল্পে দুঃশাসনই সত্য, অর্থাৎ বিবস্ত্র মেয়েদের করুণ কাহিনী এখানে সত্য। এখানে তার লজ্জা ঢাকানোর জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব নেই, অর্থাৎ চরম বস্ত্র সংকটের ঘটনাকে কেন্দ্র করে মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করলেন দুঃশাসনীয় নামক ছোট গল্পটি। মহাযুদ্ধ ও মন্বন্তরে বিবস্ত্র বাংলার নিঃস্বপল্লীর নগ্ন ছবি তুলে ধরেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এই দুঃশাসনীয় গল্পে। 1943-এর মন্বন্তর যেমন মানুষের জীবনে মহাখাদ্য সমস্যার সংকট এনেছিল, এক মুঠো অন্নের জন্য, একটু ফ্যানের জন্য
মানুষ গ্রাম থেকে শহরের দিকে পাড়ি দিয়েছিল। লক্ষ লক্ষ অসহায় মানুষ শুধুমাত্র খেতে না পেয়ে মারা গিয়েছিল। ঠিক তেমনভাবেই মন্বন্তরের ঠিক পরেই এসেছিল তীব্র বস্ত্র সংকট, অর্থাৎ এক টুকরো কাপড়কে কেন্দ্র করে এক টুকরো বস্ত্রর জন্য মানুষ হাহাকার করেছে। অনেক সময় দেখা গেছে ক্ষুধার জ্বালা মানুষ সহ্য করেছে, কিন্তু লজ্জা নিবারণের জ্বালা, লজ্জা নিবারণের আতঙ্ক মানুষ সহ্য করতে পারেনি, তা মানুষকে আত্মহত্যা করতে হয়েছে। এমনই এক গল্প দুঃশাসনীয়। এই দুঃশাসনীয় গল্পে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় প্রথমেই নিঃস্বরিক তজ হওয়ায় বিবস্ত্র বাংলার ছবি তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন 1943 পরবর্তী বাংলার, মহাযুদ্ধ পরবর্তী বাংলার কি অসহায় করুণ পরিণতি হয়েছিল, মানুষের মনুষ্যত্ব কোন করে তোলা নিতে গিয়ে ঠিকেছিল, এক একটা গ্রাম কেমনভাবে মহাশ্মশানে পরিণত হয়ে গিয়েছিল, মানুষ যেন কায়া থেকে ছায়াতে পরিবর্তন হয়েছিল, তেমনই এক গ্রাম হাতিপুর। জীবনানন্দ দাশ যেমন 1946-47 কবিতায় গ্রামের তৎকালীন যুগের দুঃসহ যন্ত্রণাকে, বেদনাকে, অন্ধকার দিককে তুলে ধরেছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের প্রথমেই সেই অসহায় মানুষের ছবি তুলে ধরেছেন। এই হাতিপুর গ্রামে প্রতিটি মানুষ, বিশেষত মেয়েরা, কায়া থেকে ছায়াতে পরিণত হয়েছিল। তারা দিনের বেলায় নিজেদেরকে অন্ধকারে লুকিয়ে রাখত, আর রাতের বেলায় তারা ছায়ার মতো কেউ বা এক টুকরো কাপড় ছেঁড়া, কেউ বা গাছের পাতার ঘাগরা পরে এদিক ওদিক বেরোত। কোনো কোনো পরিবারে হয়তো দেখা গেল একটি কাপড় রয়েছে, সেই কাপড় কখনো মা পরে বেরোচ্ছে, কখনো বা বোন পরে বেরোচ্ছে, কখনো বা বউ পরে বেরোচ্ছে। এমনকি ক্ষুধার্ত সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, খাবার তুলে দেওয়ার জন্য মা, বিবস্ত্র মা বেরিয়ে আসতে পারছে না লজ্জায়। এই করুণ পরিণতি দেখানো হয়েছে হাতিপুরের। সেখানে ভোলানন্দী, গোকুল সকলেরই একই অবস্থা। প্রত্যেকেই, প্রত্যেক বাড়ির মেয়েরাই লজ্জা নিবারণের জন্য দিনের বেলায় নিজেদেরকে ঢাকা দিয়ে রাখে, আর রাতের বেলায় যখন অন্ধকার হয় সেই অন্ধকারে তারা বাড়ির কাজকর্ম সারতে চেষ্টা করে। অবশ্য কোনো কোনো মেয়ের কাপড় জোটে, আসলে তারা নারীত্বের বিনিময়ে, আসলে তারা নারীর সম্মান বিলিয়ে দিয়ে তারা সেই কাপড় জোগাড় করে। আর ধনিক বাড়ির মেয়েরা, যারা কালোবাজারি মুনাফাখুরির সঙ্গে যুক্ত, সেই সব বাড়ির মেয়েরা সুন্দর বেনারসি পরে ঘুরে বেড়ায়। এখানে আমরা দেখতে পাব গল্পের নায়িকা রাবেয়া মন্বন্তরের জ্বালা সহ্য করেছিল, ক্ষুধার জ্বালা সহ্য করে সে স্বামীর বিরুদ্ধে তীব্র গর্জনে ফেটে পড়েনি। কিন্তু সে যে স্বামী বস্ত্র দিতে পারে না, সে সেই স্বামীকে সহ্য করতে পারেনি। সে বারবার তার স্বামীর কাছে, স্বামী আনোয়ারের কাছে লজ্জা বস্ত্র দাবি করেছে, কাপড় দাবি করেছে। সেই রাবেয়া বলে ওঠে, ঘোষ বাড়ির মেয়েরা কাপড় পায়, আজিজ সাহেবের মেয়েরা কাপড় পায়, কাপড় পায় না কেবল তার স্বামী আনোয়ার। আনোয়ার তার স্ত্রী রাবেয়াকে নানান কারণের কথা বলেছে। রাবেয়া যখন তার স্বামী আনোয়ারের কাছে কাপড়ের জন্য জেদ ধরে, ঠিক সেই পরিপ্রেক্ষিতেই দেখানো হয়েছে এই গ্রামে সাধারণ মানুষকে বস্ত্র যোগান দেওয়ার জন্য, সরকারি বাড়িতে বস্ত্র পাওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিল আজিজ সাহেব এবং সুরেন ঘোষ। কিন্তু দেখা গেল তারা সরকারি বাড়িতে কাপড় তুলেছে, কিন্তু সেই কাপড় তারা এই সব মানুষদের মধ্যে না বিলিয়ে চোরা পথে সেই কাপড় বিলি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে অন্য জায়গায়। এবং তার বিরুদ্ধে অবিনাশ নামক এক চরিত্র হয়তোবা একটু প্রতিবাদ করেছে, কিন্তু সেই প্রতিবাদ দানা বেঁধে ওঠেনি, আর এই কাজে সাহায্য করেছে সরকারি পুলিশ। এইভাবে সারা সমাজ লজ্জা নিবারণ করতে না পেরে অসহায়ভাবে আত্মগোপন করে থাকে, কিন্তু রাবেয়া বারবার
কাপড়ের দাবি করেও যখন আনোয়ারের কাছ থেকে কাপড় পেয়ে ওঠেনি, ঠিক তারই প্রতিবাদে সে জলে ডুবে আত্মহত্যা করেছে। সে বলে উঠেছে যে মরদ, যে স্বামী তার স্ত্রীর লজ্জা নিবারণের কাপড় জোগাতে পারে না, তার পাশে সে কখনো শোবে না। অর্থাৎ সে এই প্রতিবাদ করে আত্মহত্যা করেছে। এই যে করুণ ট্র্যাজেডি, এই করুণ ট্র্যাজেডির দুটি দিক আছে, একটি ব্যক্তিগত দিক এবং একটি সামাজিক দিক। ব্যক্তিগতভাবে আনোয়ার তার স্বামী, সেই স্বামীর কাছে প্রত্যেক স্ত্রী প্রত্যাশা করে অন্ন বস্ত্র এবং বাসস্থানের, এটুকু খুব বড় চাওয়া নয়। কিন্তু মন্বন্তর পরবর্তী বস্ত্র সংকটের সময় সারা গ্রাম বাংলার বুকে যে বস্ত্র সংকট দেখা দিয়েছিল, সেই বস্ত্র সংকটে সামান্য এক হাতি কাপড়ও মানুষ জোগাড় করতে পারেনি। আর এই কাপড় জোগাড় করতে পারেনি বলে আনোয়ারকে ছেড়ে চলে গিয়েছিল রাবিয়া এবং আত্মহত্যা করেছিল। এ একটা ব্যক্তিগত দুঃখের দিক, যন্ত্রণার দিক। কিন্তু অন্যভাবে বিশ্লেষণ করে আমরা বলতে পারি, আনোয়ার বা রাবিয়া কোনো ব্যক্তিগত জীব নয়, তারা সমাজের এক আর্থসামাজিক ও রাজনৈতিক চক্রান্তে আবদ্ধ। আর্থসামাজিক পরিবেশে সেই সময় শত শত রাবিয়ার দল আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কেবলমাত্র বস্ত্র না পেয়ে। এ কেবলমাত্র আনোয়ারের ব্যক্তিগত কাপড় জোগাতে পারা না পারার প্রশ্ন নয়, এ সারা সমাজের প্রশ্ন। সুতরাং এই যে সমস্যা, এ সমস্যা সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা। অর্থাৎ এ ট্র্যাজেডি ব্যক্তিগত হয়েও সামাজিক ট্র্যাজেডি। 1943 খ্রিস্টাব্দের পরবর্তীকালে যে বস্ত্র সংকট হয়েছিল, সেই বস্ত্র সংকটের মর্মান্তিক পরিণতি দেখানো হয়েছে এই গল্পে। আর গল্পটির নাম দুঃশাসনীয়। মানিক বন্দ্যোপাধ্যায় তার গল্পে খুব একটা মিথের ব্যবহার করেন না, কিন্তু যে কয়েকটি মিথ তিনি ব্যবহার করেছেন তার মধ্যে এই দুঃশাসনীয় গল্পটি অন্যতম। আমরা মহাভারতের কাহিনী অনুসারে জানি দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন রাজপ্রাসাদে। আর রাজপ্রাসাদে যখন তিনি দ্রৌপদীর বস্ত্র হরণ করছেন, তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য সেই বস্ত্র অন্তহীন করে দিয়েছিলেন। অর্থাৎ দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শুধু তাই বা কেন? তাঁর পঞ্চস্বামীর একজন ভীম, তিনি দুঃশাসনের বক্ষের রক্ত, বুকের রক্ত পান করে এই যে অনৈতিক কাজ, এই যে কুরুচিকর কাজ, এই যে এক নারীর নারীত্বের অবমাননা, তার প্রতিশোধ নিয়েছিলেন। কিন্তু আমাদের যে গল্প, সেই গল্পে রাবেয়ার মতো মানুষেরা, রাবেয়ার মতো মেয়েরা বস্ত্র পায়নি। আজ আব্দুল আজিজ সাহেব ও সুরেন ঘোষের মতো দুঃশাসনরূপী মানুষ এইসব দ্রৌপদীদের বস্ত্র হরণ করেছে। তৎকালীন যুগে সেই দ্রৌপদীর সম্মান রক্ষার জন্য শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেছিলেন। কিন্তু আমাদের এই আধুনিক যুগে আমরা শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাইনি, শ্রীকৃষ্ণের দেখা পাইনি। অর্থাৎ দ্রৌপদীর লজ্জা নিবারণ আমরা করতে পারিনি। সেই কারণে লজ্জা নিবারণ করার জন্য দ্রৌপদীদের, আজকের যুগের দ্রৌপদীদের, রাবিয়ার মতো দ্রৌপদীদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল। অর্থাৎ আজকের যুগে দুঃশাসনীয় মিথই সত্য, কৃষ্ণমিথ সত্য নয়। আবার এই গল্পটি নিয়ে একটি বিতর্ক আছে। অনেক সমালোচকই মনে করেন এই গল্পের মধ্যে দুঃখ আছে, যন্ত্রণা আছে, সামাজিক আন্দোলনের একটা ক্ষীণ কণ্ঠস্বর আছে। কিন্তু সামাজিক আন্দোলন এখানে নেই, প্রতিবাদ এখানে নেই। আবার কোনো কোনো সমালোচক বলেন যে এই দুঃশাসনীয় গল্পও আসলে প্রতিবাদের গল্প। এই হাতিপুর গ্রামেও বস্ত্র যোগানের ভার পেয়েছিল আব্দুল আজিজ এবং সুরেন ঘোষ। তারা যখন এসে জানালো যে তারা বস্ত্র পায়নি,
তখন অবিনাশ নামক এক চরিত্র গর্জে উঠে বলেছিল যে তিনি দেখেছেন শনিবার ক্ষেত্র সামন্তের চালানে মাল নেমেছে এবং পুলিশ সেই মাল গুনে গুনে দিচ্ছে, সুতরাং তারা পাবে না কেন। কিন্তু সে প্রতিবাদ থাকলেও তারপরেই আমরা দেখতে পেয়েছি কাপড়ের লরি এসেছে তাদের সামনে দিকেই চলে গেছে। যে গ্রামবাসীর দল পেছন ফিরে দাঁড়িয়েছিল, যে গ্রামবাসীর দল ঘুরে দাঁড়িয়েছিল, তারা কিন্তু প্রতিবাদে গর্জে উঠে সেই লরিকে থামিয়ে দিতে পারেনি বা প্রতিবাদে ফেটে উঠতে পারেনি। সেই কারণেই কেউ কেউ বলেন এটা প্রতিবাদের গল্প, আবার কেউ বা বলেন এটা আসলে দুঃখ যন্ত্রণার গল্প, এখানে প্রতিবাদ নেই। সমস্ত বিশিষ্ট সমালোচকদের সমালোচনাকে সম্মান জানিয়েই বলা যায় সত্যিকারের এই গল্প প্রতিবাদের গল্প নয়। প্রতিবাদের হয়তো একটা ক্ষীণ কণ্ঠস্বর এখানে শোনা গেছে অবিনাশের কণ্ঠে, যদিও বজ্রকঠিন কণ্ঠ বলা হচ্ছে, তবুও তার কাজকর্মের মধ্যে সেই প্রতিবাদ আমরা খুঁজে পাই না, সেই প্রতিবাদে ফেটে পড়তে আমরা দেখি না। একবার মাত্র গর্জে উঠেছিল, কিন্তু সেটা ক্ষণিকের। হয়তো এই ক্ষণিকের আগুন থেকেই, ক্ষণিকের আগুনের ফুলকি থেকেই মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছিলেন রাঘব মালাকারের। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ প্রতিরোধে উত্তাল করতে পারেনি এই গল্পকে, সেই প্রতিবাদের গল্প লিখেছেন একই বিষয়কে কেন্দ্র করে রাঘব মালাকার নামে। রাঘব মালাকার গল্প এবং দুঃশাসনীয় গল্প একে অপরের পরিপূরক। দুঃশাসনীয় গল্পে আমরা এই বস্ত্র সংকটের তীব্র যে সমস্যা, বস্ত্র সংকটের অসহায় মানুষদের যন্ত্রণা, অসহায় মানুষদের অসহায়তার কাহিনী আমরা যেমন দেখতে পাই, প্রতিবাদের একটা ক্ষীণ কণ্ঠস্বর আমরা শুনতে পাই, আর রাঘব মালাকারে সেই প্রতিবাদ প্রতিরোধে উত্তাল হয়ে উঠেছে, সেই প্রতিবাদ গর্জে উঠেছে, সত্যিকারের প্রতিরোধ গড়ে উঠেছে। অর্থাৎ যে প্রতিবাদের জন্ম হয়েছে দুঃশাসনীয় গল্পে, সেই প্রতিবাদী পরিপূর্ণতা পেয়েছে রাঘব মালাকার গল্পে।